সুপ্রিয় দর্শক শ্রোতা, অভিনন্দন ও সুস্বাগতম কৃষক কিষাণী ইউটিউব চ্যানেলে। মাছ চাষ অত্যন্ত লাভজনক, কিন্তু মাছ চাষ করতে গেলে পুকুরে নানাবিধ সমস্যা দেখা দেয়। মাছ চাষের পুকুরের এসব সমস্যার কারণে পুকুরে মাছের ওপর এর বিরূপ প্রভাব দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাছের খাবারে অরুচি দেখা দেয়, মাছের ছোটাছুটির মাত্রা বেড়ে যায়, পানির ওপর ভেসে ওঠে, খাবি খায়, মাছের ক্ষতের সৃষ্টি হয়, মাছের বৃদ্ধি ঘটে না এবং উৎপাদন ব্যাহত হয়। সঠিক সময়ে এসবের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারলে মাছ মারা যেতে শুরু করে, এতে করে মাছ চাষিরা ক্ষতির সম্মুখীন হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, মাছ চাষের পুকুরে মূলত কোনো সমস্যা আছে কি না তা আমরা কিভাবে বুঝব? এর একটি উপায় হল মাছ দেখে পুকুরের সমস্যা নির্ণয় করা। তাই আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই মাছ দেখে পুকুরের বিদ্যমান সমস্যা নির্ণয় করা সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুকুরে মাছ ভেসে ওঠে, খাবি খেতে থাকলে, কোনো মাছ মারা গেলে মাছের মুখ যদি হা করা থাকে, মাছের ফুলকার রং যদি ফ্যাকাশে হয়ে যায়, তাহলে বুঝতে হবে পুকুরে অক্সিজেনের মাত্রা কমে গেছে, অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। পুকুরের তলদেশে যে সকল মাছ বাস করে সেই সকল মাছ যদি প্রথমে মারা যেতে থাকে, পুকুরে কাদা হতে যদি অল্প আঁচড়ে বুদবুদ বের হতে থাকে, পুকুরের কাদার গন্ধ যদি পচা ডিমের গন্ধর মতো হয়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে হাইড্রোজেন সালফাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। জীবিত মাছ অথবা মরা মাছের শরীর ও ফুলকায় যদি শ্লেষ্মা বা পিচ্ছিল পদার্থ অধিক পরিমাণে দেখা যায়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে কার্বন ডাই অক্সাইড বা পিএইচ বেড়ে গিয়েছে। আর যদি মাছের শরীর খসখসে ও মাছকে দুর্বল মনে হয়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে পিএইচ কমে গিয়েছে। পুকুরে মজুদকৃত ধানি পোনার গায়ে যদি ফোসকা বা গ্যাস বাবল এর মতো দেখা যায়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে নাইট্রোজেন গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মাছ যদি বিকেলের দিকে মারা যায় বা সদ্য মৃত এবং খাবি খাওয়া মাছের ফুলকার রং যদি গাঢ় লাল হয়, তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে অ্যামোনিয়া ও নাইট্রাইটের পরিমাণ বেড়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোগ প্রতিকারের চাইতে রোগ প্রতিরোধ করা উত্তম। অর্থাৎ পুকুরে এ সকল সমস্যা যেন কখনোই না আসে, তার জন্য মাছ চাষিদের কিছু করণীয় আছে। তা হলো, মাছ চাষের জন্য পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রতি মাসে নিয়ম মাফিক চুন ও লবণ প্রয়োগ করতে হবে। সপ্তাহে একদিন হলেও পুকুরে হররা টেনে গ্যাস বের করে দিতে হবে। অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। পুকুরে পুরাতন পানি বের করে দেওয়া এবং নতুন পরিষ্কার পানি সংযোজনের ব্যবস্থা থাকতে হবে। অধিক ঘনত্বে মাছ চাষ করা হতে বিরত থাকতে হবে। পুকুরে গ্যাসের সৃষ্টি হয় এমন কোনো কিছু যেন পুকুরে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুকুরে দৈনিক 8 ঘন্টা সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে। পুকুরে ঢেউয়ের সৃষ্টি ও অক্সিজেন বৃদ্ধির জন্য সাঁতার কাটা, বাঁশ দিয়ে পেটানো বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এ সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে, তবে কমেন্ট করতে পারেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী মূল্যবান ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।